हाय फ्रेंड्स, आमादे चैनले सबाई के स्वागत जानाच्छी। आज के शेयर करछी सम्पूर्ण निरामिष पद्धतिते करला आलुर हल्का झोलेर रेसिपी। रान्नाटा एइभावे करछी जे करलार तेतोटाओ खूब बेशी लागबे ना, अथच करलार पुष्टिगुणो बजाय थाकबे। आशा करछी आजकेर एइ निरामिष रान्नाटा सबारई खूब भालो लागबे। चलुन ताले आजकेर एइ रेसिपिटा देखे नेवा जाक। करला आलुर झोलेर जोन्नो आमी एखाने एकटा कड़ाई भालो करे गरम करे निये दिए दिएछि 3 टेबिल चामचेर मतो सर्षेर तेल। रान्नाटा आपनारा सादा दिलेओ करते पारेन। तारपर एर मध्ये फोड़ने दिएछि हाफ चा चामचेर थेकेओ एकटु कम कालो जिरे। एबार दिए दिलाम आमी केटे रखा करला। एखाने एकटु हलदे हये जावा करलाओ आछे। सब करलागुलोकेई आमी एरम लम्बा लम्बा करे केटे निएछि आर दानाटा बाद दिए दिएछि। এই রান্নাটা আপনারা উচ্ছে দিয়েও করতে পারবেন, তবে এই ঝোলে কিন্তু করলা বা উচ্ছে তার দানাটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। এরকম লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যেরকম উচ্ছে বা করলা আমরা কেটে নেব ঠিক সেইভাবেই কাটতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তাড়াতাড়ি করলা আর আলুটাকে নরম করার জন্য দিয়ে দিলাম আন্দাজ করে নুন। আমি একবারই ঝোলের আন্দাজ করে নুনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি আমি। যারা পছন্দ করেন না লঙ্কা গুঁড়ো তারা দেবেন না। এখানে আপনারা অল্প একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। সব কিছুকে আবার নেড়েচেড়ে নিচ্ছি। আলু আর করলাটা কত সিদ্ধ হয়েছে সেটা একটু চেক করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা। হাফ চা চামচের থেকেও একটু কম আদা বাটা দিয়েছি এখানে। আদা বাটাটা দিয়ে 1 মিনিটের মতো আমরা রান্না করে নেব। 1 মিনিট পর এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা মিশিয়ে নিয়ে এটা আরো 3 মিনিটের মতো আমরা রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো। হাত দিয়ে একটু কোচলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোটা কুচি করেও দিতে পারেন। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম 2 মিনিটের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা এই তরকারিতে একটু বেশি করেই দিতে হবে। এখানে আমি হাফ গ্লাসের মতো জল দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠলে এটা ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। চার মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নিলাম। এখানে করলা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় একটু চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমাদের এই করলা আলুর হালকা ঝোল রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।